রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 19 বছরের বান্টি বিশ্বাস নামে এক যুবকের। জানা গেছে যুবকের বাড়ি তেহট্ট থানার শাহাপুরে। মঙ্গলবার সন্ধ্যার পরে ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ছাতিনার নিকটবর্তী এলাকায়। জানা গিয়েছে ওই দিন সন্ধ্যায় রাজ্য সড়কের পাশে এক রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে সে রেস্তোরাঁর কাছাকাছি কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় কোনো দ্রুতগতির চার চাকা গাড়ি তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে রাতেই মৃত্যু হয় তার। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মোটামুটি তখন ভিতর চলে গিয়েছি দাঁড়ানি সব।